গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি দীপান্ত চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। ফ্রেন্ডস, পুকুরে প্রায় 60 কেজি মতন মাছ ছাড়া হয়ে গেছে, মানে আজকে 14 কেজি মাছ ছাড়লাম। তো এখনও 30-40 কেজি মাছ যাবে। আর এখন কিছু আটা দেবো, ফেলবো এখানে, দেখি আটা খাই কেমন কি না, একটু টেস্ট করার জন্য কিছু আটা ফেলবো। সব গ্লাস কাপ মাছ যেগুলো আজকে ছেড়েছি, এই মাছগুলো আজকে ছাড়া হয়েছে। এই সব গ্লাস কাপ মাছ, আজকে 14 কিলো মাছ রাখা হয়েছে গ্লাস কাপ। তো প্রচুর কষ্ট হয়ে গেছে, বাড়িতে একটু কাজ করছিলাম, সকাল থেকেই অনেক কাজ করলাম। তো ক্যামেরা ধরার লোক নেইগুলো দেখাতে পারছি না, আর গাছে তো ডাব রয়েছে প্রচুর, কিন্তু পাড়ার লোক নেইগুলো খাওয়া হচ্ছে না। তা আমাদের যে লোক ডাব পারে, রাস্তাতে যাচ্ছিলো বলে একটা ডাব নিলাম চেয়ে, কারণ যখন কাটবা আমার বাড়ির থেকে নিয়ে যাও। তো একটা ডাব দিয়ে গেল, হয়তো কাল পরশু হয়তো কাটবে আমাদের এখান থেকে। আমাদের কাছে রয়েছে ডাব বেশ কিছু, তো পারতে পারি না, সব উঁচু উঁচু গাছ, অনেক লম্বা গাছ, তার জন্য একটা দিল আমাকে এখন, যে এটা তো এখন খাও তারপরে দেওয়া যাবে। কত সুন্দর শ্বাস হয়েছে, অনেকটা ডাব, বেশ বড় ডাব। কত সুন্দর শ্বাস হয়েছে, ফ্রেন্ডস। তো স্নান করতে চলে আসলাম পুকুরে, একটু পুকুরে স্নান করবো। আর সকালবেলা মাছ ছেড়েছিলাম একটা মাছ, এখন দেখছি মরে যাবে মনে হচ্ছে, যাই এটাকে নিয়ে আসি দেখি। হ্যালো ফ্রেন্ডস, তো দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। তো এখন আবার যাবো স্টেশন বাজারে, তো চলো। তো চলে আসলাম এটিএমে টাকা তুলতে, কেননা সকালে মাছ দিয়ে গেছে। ফ্রেন্ডস, এটা ভাবতে পারো যে প্রতিদিন কেন টাকা তুলতে হচ্ছে, তো যেদিনকে মাছ দিয়ে যায় সেদিনকে তো টাকা দেওয়া হয় না সকালে, কেন টাকা তো আমার কাছে নেই। আর দাদার কাছে ফোন করি, দাদা টাকা পাঠায়, ঠিক নেই, একদিন বাদে হয় কিংবা পরপর, যেরকম কালকেও মাছ দিয়েছে, আজকেও মাছ দিয়েছে, দুদিনে টাকা তুলতে হয়েছে। এখনও চারা মাছ ছাড়া কমপ্লিট হয়নি, 60 কিলো মতো মাছ ছেড়েছি, তো এখনও প্রায় 30-35 কিলো মাছ ছাড়তে হবে। চলো কালকে আবার দিয়ে যাবে মাছ। আমি আর অরিজিৎ সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি, তো মিষ্টি নিলাম, আগড়ায় চলে এসেছি, আর কোনো দোকানে আজকে মিষ্টি পাওয়া যাচ্ছে না, মানে এত সেল আজকে। চলো সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম। ওর থেকে জয়েন করে দেবো, তো হঠাৎ প্রোগ্রাম, মানে আসার কথা ছিল না, তো হঠাৎ প্রোগ্রাম হলো। দেখো এসে যত্ন, দেখো কত মিষ্টি নিয়ে আসছে। আরে দেখো আম নিয়ে বসে, দেখো আম কতগুলো খাচ্ছে, এই দেখো প্লেটটা কত বড়। আর এমনি সব বলে আম খাই না, দেখো দেখেছো, স্বর্ণালী দিয়েছে বলে বলে খাচ্ছে। ভিডিওটা দেখেছো তো, যখনই এক জায়গায় হয় গন্ডগোল, এখনো শুরু হয়ে গেছে, একটুখানি এখনো আসছে, দেখো গন্ডগোল। প্রতিদিন যাবো নাকি তর্ক তর্ক শুরু হয়ে গেছে, যতক্ষণ এক জায়গায় থাকবে গন্ডগোল শুরু হয়ে যায়। মানে এক জায়গায় হলেই হয় গন্ডগোল শুরু হয়ে যাবে ওদের। তো গাইস অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, চলো। এই ফোন কার, অরিজিৎ না কার, এটা সোনালি টাটা তাহলে, এই চলো চল, আর গন্ডগোল করবি নাকি আবার লাস্টে এসে। ওর
সেই কোথায় কে ফেমাস তাকে দেন চলগালি বেরি বেরি অনেক দূরে যেতে হবে আমার তো স্বর্ণালীদের বাড়ি থেকে যাওয়ার পথে পকোড়া খেতে হবে এখানে পকোড়া নিয়ে খুব ভালো করে চিকেন পকোড়া তার জন্য দাঁড়ালাম আমরা এখানে কেমন আছে